বিরোধের তীব্র হুঙ্কার দিয়েছে বিধায়ক, কি বলবেন সেই মন্তব্যে? ভারতের 69 বিধানসভার যে বিধায়ক যিনি আছেন, তিনি গত শুক্রবারে একটা কর্মী সভা ডেকেছিলেন পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। উনি ডেকেছিলেন, সেখানে আমাদেরকে ডাকা হয়নি, আমরা খবরও পাইনি। আমরা তার পরের দিন বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম, নানান ধরনের কথা বলেছেন তিনি। বিধায়ক হিসেবে যে কথা বলেছেন, যদি তিনি মনে করেন তার কথা সঠিক, তিনি সেটা ভাববেন। আমরা বিধায়কের কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর আমরা দেব না, তার কারণ আমরা তৃণমূল কংগ্রেসের একজন শৃঙ্খলা পরায়ণ কর্মী, দীর্ঘদিন ধরে ভরতপুরে তৃণমূল দলটা আমরা করে আসছি। উনি বিধানসভা ভোটের টিকিট পরে এখানে এসছেন, আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকের চিহ্নের ভোট করেছি প্রাণপণ লাগিয়ে, তার প্রমাণ আপনারা পেয়েছেন 2019 লোকসভা নির্বাচনে। উনি মুর্শিদাবাদ সিটে বিজেপির হয়ে লড়াই করেছিলেন, আর বাহরুপুর লোকসভায় প্রার্থী ছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন অপূর্ব সরকার ডেভিড দা। এই বাহরমপুর লোকসভায় দুটি মাত্র সিটে বা বিধানসভায় অধীর চৌধুরীকে হারিয়েছে, সেটা কান্দি সাব ডিভিশনের 5টি ব্লকের মধ্যে একটি ব্লক, সেটা হচ্ছে ভরতপুর বিধানসভা। সেই বিধানসভায় আমরা অধীর চৌধুরীকে 9000 ভোটে হারিয়েছিলাম। তখন কিন্তু আমাদের বর্তমান এমএলএ স্যার আমাদের সঙ্গে ছিলেন না। তা আমরা ভোট করেছি কি করিনি তার প্রমাণ ভোট বাক্সে দিয়েছি, সেটা দলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব সকলেই জানেন। আমাদের কাছেও তার প্রমাণ আছে, বিভিন্ন ফুটেজ আছে যে আমরা হুমায়ুন দার সঙ্গে বিভিন্ন জায়গায় প্ল্যান প্রোগ্রাম করেছি। আমরা দলের বাইরে কোনো কাজ বিগত দিনে করিনি, বর্তমানে করছি না, আগামী দিনেও করব না। দলের সমস্ত সিদ্ধান্ত আমাদের শিরোধার্য। উনি যে কথা বলেছেন তার উত্তর জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং আমাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, সেই কমিটি ঠিক করবে। আমরা এই বিষয়ে বেশি কিছু আর বলব না। বর্তমানে এখনো পর্যন্ত আপনি একজন ব্লক সভাপতি এবং আপনাদের নেতৃত্ব দ্বারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস চলছে, তারপরেও কিভাবে তৃণমূল কংগ্রেসের অপর একজন বিধায়ক এই ধরনের মন্তব্য করতে পারে? এমনকি বলেছেন যে রাস্তায় বেরিয়ে আপনাদেরকে ধরে বেঁধে নিয়ে এসে মারধরের হুমকি দিয়েছে। সেটা যদি উনি মনে করেন আমাদেরকে মারবেন, আমারা তো একটা চুনোকুঠি ছাড় পোকা। এই আপনাদের ভিডিওতেই আমরা শুনেছি উনি বলেছেন যে আমি রাজ্য কী বলছে সেটা তোয়াক্কা করি না, আমি জেলা নেতৃত্বকেই মানি না, তা ব্লক নেতৃত্ব একটা নস্যি। তো সেই কথার উত্তর আমি কী দেবো বলেন? আমাদের রাজ্য নেতৃত্ব আছে, তারাই দিবেন। আগামী দিনে আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন বিধায়ক? আমরা তৃণমূলের একনিষ্ঠ কর্মী দল যে সিদ্ধান্ত নেবে সেই দিন সিদ্ধান্তই আমাদের হচ্ছে শিরোধার্য। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব যেটা সেটা কি প্রকাশ্যে এলো? কিচ্ছু না, গোষ্ঠীদ্বন্দ্ব তো কিছুই নাই। আমরা তো এখানে দীর্ঘদিন ধরে তৃণমূলটা করছি, গোষ্ঠীদ্বন্দ্বের কোনোরকম এতটুকু আছে এখানে নাই। উনি সেদিনে এখানে এসছেন, এমএলএ হয়েছেন, এমএলএর মতো সম্মান সবসময় আমরা দিই, আগামী দিনেও দেবো, যেহেতু উনি আমাদের দলের এমএলএ। ওনার তো ব্যক্তিগত সম্পত্তি এটা নয়। প্রতিষ্ঠাতা দিবস নিয়ে কতটা কী প্রস্তুত হচ্ছে? প্রতিষ্ঠাতা দিবস নিয়ে আমাদের জেলার সভানেত্রী সম্মানীয় শ্রাবণী সিংহ রায় মহাশয় আমাদেরকে 18 তারিখ এই মাসের জেলা পার্টি অফিসে ডেকেছিলেন মিটিংয়ের জন্যে। সেখানে নির্দেশ দিয়েছেন যে প্রতিটা বুথের বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, তাদের আপনারা নির্দেশ দেবেন, প্রতি বুথে বুথে পার্টির পতাকা উত্তোলন হবে, সেই পার্টির প্রতিষ্ঠা দিবসে খুশি করবে কর্মীরা। সেই নির্দেশ শুনেছে আমি গত 23 তারিখ ভরতপুর ব্লক পার্টি অফিসে একটি মিটিং ডেকেছিলাম আমাদের বুথকর্মী অঞ্চল সভাপতিদের নিয়ে। সেখানে সিদ্ধান্ত হয়েছে রাজ্য এবং জেলার নির্দেশ অনুযায়ী প্রতিটা বুথে পতাকা উত্তোলন হবে, তারপরে অঞ্চল পার্টি অফিসে হবে, তারপরে ব্লক পার্টি অফিসে পতাকা উত্তোলন হবে। যে প্রতি বছর যেভাবে আমরা করি, এবছরও সেইভাবেই আমরা করবো।